এডাল তারত লাগি রই গল বিশাল বিমান। প্রত্যাহ্বানের উপরে প্রত্যাহ্বান আহি পড়ছে স্থলপথে গতি করা বিমান। পুনের স্থবির হয়ে পড়ছে উইংস অফ হাজরিকা। অসম প্রবেশের পাছতে যে বিলাই বিপত্তির উর নপরা হয়েছে উইংস অফ হাজরিকার। প্রথমে জালুকবাড়ির রেলদলগর তলত, আর এইবার জখলাবন্ধা রেলর উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারত লাগি ধরিল সুদূর মুম্বাইর অনা বিমান। সোমবারে বিয়লি প্রায় 3 বজার এই বিমান শিবসাগর অভিমুখী যাত্রা যে স্থবির হয়ে পড়ছে জখলাবন্ধা, কারণ সম্মুখত আছে রেল বিভাগের 25,000 ভল্টর বৈদ্যুতিক তার। এতিয়া রাজপথত রই থাকা বিমান চাবলে ভিড় লাগিছে রাইজ। আমি কই আপনা পারমিশন গয়া হুয়া হ্যায়? কহাঁ গয়া হ্যায়? ওয়াহ রেলওয়ে কা, উসকে বাদ তো আপ লোগ কহাঁ সে আয়ে হ্যায় ইসকো লেকে? বোম্বে এয়ারপোর্ট সে। টোটাল আসলে আমার 3,000 কিলোমিটার শিবসাগর বোম্বে পা। এতিয়া আমার মিনিমাম 2,700 কিলোমিটার আহি গেল, আর আমার খুব বেশি নাই আর 300-350 কিলোমিটার আছে। এখন বিমান এনে আজি 10-12 বছর পুরনি বলে কৈছে, নচলোয়া তারপর ক্রয় কৈছে। রেলওয়ে কার্যালয়ের অনুমতিরে বৈদ্যুতিক তার উপর দাগি দিলেহে পার হব পারিব এই বিমান, যার বাবে যাত্রা স্থবির হয়ে পড়া বিমানের বাবে এতিয়া যে জখলাবন্ধায় হয়ে পড়ছে অস্থায়ী বিমানবন্দর। কলিয়াবরের দিবাকর দাসের রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। এডাল তারত লাগি রই গল বিশাল বিমান। প্রত্যাহ্বানের উপরে প্রত্যাহ্বান আহি পড়ছে স্থলপথে গতি করা বিমান। পুনের স্থবির হয়ে পড়ছে উইংস অফ হাজরিকা। অসম প্রবেশের পাছতে যে বিলাই বিপত্তির উর নপরা হয়েছে উইংস অফ হাজরিকার। প্রথমে জালুকবাড়ির রেলদলগর তলত, আর এইবার জখলাবন্ধা রেলর উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারত লাগি ধরিল সুদূর মুম্বাইর অনা বিমান। সোমবারে বিয়লি প্রায় 3 বজার এই বিমান শিবসাগর অভিমুখী যাত্রা যে স্থবির হয়ে পড়ছে জখলাবন্ধা, কারণ সম্মুখত আছে রেল বিভাগের 25,000 ভল্টর বৈদ্যুতিক তার। এতিয়া রাজপথত রই থাকা বিমান চাবলে ভিড় লাগিছে রাইজ। আমি কই আপনার পারমিশন গয়া হুয়া হ্যায়? কহাঁ গয়া হ্যায়? ওয়াহ রেলওয়ে কা, উসকে বাদ তো আপ লোগ কহাঁ সে আয়ে হ্যায় ইসকো লেকে? বোম্বে এয়ারপোর্ট সে। টোটাল আসলে আমার 3,000 কিলোমিটার শিবসাগর বোম্বে পা। এতিয়া আমার মিনিমাম 2,700 কিলোমিটার আহি গেল, আর আমার খুব বেশি নাই আর 300-350 কিলোমিটার আছে। এখন বিমান এনে আজি 10-12 বছর পুরনি বলে কৈছে, নচলোয়া তারপর ক্রয় কৈছে। রেলওয়ে কার্যালয়ের অনুমতিরে বৈদ্যুতিক তার উপর দাগি দিলেহে পার হব পারিব এই বিমান, যার বাবে যাত্রা স্থবির হয়ে পড়া বিমানের বাবে এতিয়া যে জখলাবন্ধায় হয়ে পড়ছে অস্থায়ী বিমানবন্দর। কলিয়াবরের দিবাকর দাসের রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।